শনিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের নেতৃত্বে 600 জন কর্মী কংগ্রেসে যোগদান করেছিলেন। কংগ্রেসের যোগদান সভার পাল্টা সভার আয়োজন করলো খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রবিবার নগর পীরতলা মাঠে তৃণমূলের পক্ষ থেকে কর্মী সভা এবং যোগদান সভার ব্যানারে একটি সভার আয়োজন করা হয়। সভা শুরুর পর কোনো কর্মী যোগদানের জন্য না আসায় বাধ্য হয়ে ব্যানার খুলে ফেলে তৃণমূল নেতৃত্ব। কোনো ব্যানার ছাড়াই তৃণমূলের বাকি সভা হয়। যদিও খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতের দাবি, সভায় লোক বেশি হওয়ার কারণে যোগদান করানোর জায়গা পাওয়া যায়নি, তাই ব্যানার খুলে ফেলেছি, পরে কোনো একদিন ধার্য করে যোগদান করানো হবে কর্মীদের। এত লোক এসছে যে চাপ আপনারা দেখলেন, যে লোকের যে স্রোত, যে চাপ, আমরা কতজনকে তুলে যোগদান করাবো। সেই জন্যে আমরা সভাপতির সঙ্গে আলোচনা করলাম, শামসির আলী মঈন সাহেব, এবং আমরা সবাই আলোচনা করে বললাম এবং যারা যোগদান করতে এসে বললাম, ভাই একটু আমাদেরকে ক্ষমা করবেন, আমরা যোগদান সভাটা পরে করব। এবং এমপি সাহেবকে সঠিক সময়ে নিয়েছে, এমপি সাহেবের হাত দিয়ে আগামীতে যোগদান করবো, তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। অন্যদিকে সভা শুরুর সময় মাঠ কানায় কানায় ভর্তি থাকলেও সাংসদ খলিলুর রহমানের বক্তব্যের সময় কর্মীরা উঠে চলে যান। তবে বলাই যায় তৃণমূলের যোগদান সভা কার্যত সুপার ফ্লপ। পাল্টা নেয় নিয়মিত আমাদের ইয়ে থাকে আর কি, কর্মসূচি, সেই হিসেবে হচ্ছে। সর্বোপরি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার প্রতিটি পরিবারকে, প্রতিটি মানুষকে যেভাবে তিনি ধরে রেখেছেন আর কি, সে উন্নয়নের মধ্যে দিয়ে হোক, সে শ্রদ্ধা ভালোবাসার মধ্যে দিয়ে হোক, সে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে হোক, কাজে মানুষ মমতা ব্যানার্জিকে জানে, মমতা ব্যানার্জি পাশে থাকবে।